আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক স্বপ্নের দোকান দেখলে কী হয় অথবা দোকান থেকে কিছু কিনতে দেখা বা দোকান বানাতে দেখা বা দোকানে বসতে দেখা মোট কথা আজকের ভিডিওতে স্বপ্নের দোকান দেখলে কী ব্যাখ্যা হবে কী ঘটবে জীবনে সে সম্পর্কে আলোচনা করবো কারণ স্বপ্নের দোকান দেখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন কেননা আল্লাহ তাহলে আপনাকে স্বপ্নে দোকান দেখিয়ে বা দোকান থেকে কিছু খেতে অথবা বসতে অথবা দোকান বানাতে দেখিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান তো স্বপ্নে দোকান দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল ইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকবেন প্রিয় দর্শক স্বপ্নের দোকান দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের দোকান দেখা অর্থাৎ স্বপ্নের দোকান দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে এ সম্পর্কে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নের দোকান তৈরি করতে দেখা বিবাহ করবে অর্থাৎ হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আল্লাহ যিনি আল্লাহ আল্লাহবালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম এবং বড় স্বপ্ন ব্যাখ্যা বিশরদ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ দোকান তৈরি করতে দেখে বা দোকান বানাতে দেখে অর্থাৎ সেটা স্বপ্নে দোকান বানাচ্ছে বা দোকান উঠাচ্ছে দোকান তৈরি করছে এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে এটি বিবাহ হওয়ার লক্ষণ অর্থাৎ সে অচিরেই বিবাহ করবে আল্লাহ তালা তার বিবাহ রেখেছেন তার নসিবে যদি কোনো মেয়ে অথবা পুরুষ ছেলে যেই দেখুক না কেন বুঝতে হবে তার বিবাহ হয়ে যাবে আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে স্বপ্নে দোকান নষ্ট করে ফেলতে দেখা তাহলে স্ত্রীকে তালাক দিবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ দোকান দেখে এবং দোকান যদি নষ্ট করে ফেলতে দেখে বা দোকান ভেঙে ফেলছে বা দোকান ভেঙে ফেলে অথবা ফেলে দিচ্ছে অথবা নষ্ট করে ফেলছে যে কোনোভাবেই তাহলে বুঝতে হবে যে তার স্ত্রীকে তালাক দিবে তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে এটি আল্লাহ তালার পক্ষ থেকে স্ত্রীকে তালাক বা বিচ্ছেদের সতর্কবার্তা এখানে রয়েছে স্বপ্নে দোকান পরে যেতে দেখা তাহলে স্ত্রীর মৃত্যু হবে অর্থাৎ স্বপ্নে দেখলো যে দোকান পরে যাচ্ছে সে নিজে নষ্ট করছে না ফেলে দিচ্ছে না বরং দোকান এমনিতেই পরে যাচ্ছে কোনো ঝড়ঝাপটায় অথবা দোকান ভেঙে যাচ্ছে এই স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে তার স্ত্রীর মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে এটি তার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে সতর্কবার্তা এখানে রয়েছে স্বপ্নে মালিকের বিনা অনুমতিতে তার দোকানে বসতে দেখা তাহলে কারো পরিবারের প্রতি হস্তক্ষেপ করবে অর্থাৎ স্বপ্ন যদি দেখে যে কোন দোকানে সে বসেছে কিন্তু ওই দোকানের মালিকের অনুমতি ছাড়া অর্থাৎ কোনো দোকানের মালিকের অনুমতি ছাড়া তার দোকানে সে বসেছে এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে অন্য কোনো পরিবারের ব্যাপারে সে হস্তক্ষেপ করবে যেই হস্তক্ষেপ করা উচিত নয় সে অন্য কোনো ব্যাপারে বা অন্য কোনো পরিবারের ব্যাপারে সে কোন ধরনের কথা বলবে যা তার জন্য উচিত হবে না এখানে রয়েছে হযরত জাফর রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে দোকান দেখার ছয় প্রকারের ব্যাখ্যা হতে পারে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাই আপনারা জানেন তিনিও বড়ো আল্লাহ ভালো স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ দোকান দেখে যেভাবেই দেখুক না কেন দোকানে বসতে বা দোকান থেকে কিছু কিনতে অথবা যে কোনোভাবে যদি স্বপ্নের দোকান দেখে তাহলে তার ছয়টির মধ্য থেকে কোনো একটি ব্যাখ্যা হবে এক নম্বর ব্যাখ্যা হল স্ত্রী অর্থাৎ দোকান দেখলে এর ব্যাখ্যা স্ত্রীর মাধ্যমে হবে স্ত্রী সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হয়ে থাকে দুই নম্বর ব্যাখ্যা স্বপ্নে দোকান দেখলে আরাম আয়েসের লক্ষণ অর্থাৎ আল্লাহ তালা তার জীবনে আরাম আয়েস রেখেছে সে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ যাপন করবে ইনশাআল্লাহ তিন নম্বর ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ অর্থাৎ স্বপ্নে দোকান দেখলে কখনো ব্যাখ্যা হয় ও আল্লাহ তাল্লাহ তাকে ইজ্জত সম্মান দান করবেন তার মান মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আর চার নম্বর ব্যাখ্যা হলো নেকি অর্থাৎ দোকান স্বপ্নে দেখলে কখনও ব্যাখ্যা থাকে সে নেকি লাভ করতে পারবে ভালো কাজের সাথে জড়িত হবে আল্লাহ দালা তাকে নেককার হিসেবে কবুল করবেন পাঁচ নম্বর ব্যাখ্যা হলো মর্যাদা অর্থাৎ সে মর্যাদা লাভ করতে পারবে এবং ছয় নম্বর ব্যাখ্যা স্বপ্নের দোকান দেখলে বা নতুন দোকান হলে সে মর্যাদা লাভ করবে অর্থাৎ স্বপ্নের যদি নতুন দোকান দেখে তাহলে বিশেষভাবে তার ব্যাখ্যা হয় সে প্রচুর পরিমাণে সম্মান মর্যাদা লাভ করতে পারবে আল্লাহ তাল্লাহ তাকে সম্মান মর্যাদা দান করবেন সে বড়ো কোনো ক্ষমতা লাভ করবে যার কারণে মানুষ তাকে মর্যাদা দেবে সম্মান দেবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক স্বপ্নের দোকান দেখার ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম এর ভালো ব্যাখ্যাগুলো আল্লাহ তালা আমাদেরকে দান করুন খারাপ ব্যাখ্যা থেকে হেফাজত করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে এর মাধ্যমে অপর ভাইও উপকৃত হতে পারে